I am proud of you, my son. Daddy, আমিও কাপ পেয়েছি। তুই কিসের জন্য পেয়েছিস? কাবাডিতে। কাবাডিতে? তুমি পড়াতে কবে কাপ নিয়ে আসবে, হ্যাঁ? প্রোগ্রেস রিপোর্ট দেখাও। দেখাও। এত কম মার্কস। পড়া লাস্ট, কাবাডিতে ফার্স্ট। আমি ভগবানের কাছে ভালো ছেলের জন্য মানত করেছিলাম। কিন্তু তুমি তো দেখছি বাজে ছেলে তৈরি হয়েছো। হ্যালো, কে ছিল দাদা? সুবীর বাবুর ফোন ছিল। কিছু টেনশনের মনে হচ্ছে, কি হয়েছে দাদা? বর্ডারে আমার বন্ধু মেজরকে পাকিস্তানি সেনারা যুদ্ধবন্দী করে রেখেছে বৌদি। আত্মহত্যার থেকে হত্যা করা ভালো। এই শোনো, দাও আমাদের টাকা, দাও দাও টাকা, দাও। আমাদের টাকা দিবি কিনা বল। আমার পয়সা বেড়েছে। থ্যাঙ্ক ইউ স্যার, আপনি ঠিক সময় এসে আমাকে বাঁচালেন। ওকে আমি পরে দেখে নেব। আপনি আমার সঙ্গে একটু পুলিশ স্টেশনে যাবেন? ইয়া শিওর, কাম অন কাম অন। এখানে কেন নিয়ে এসেছেন? এনকাউন্টার করার জন্য, আবার কি? আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না। তোমার সম্পর্কে জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। মুখ দেখলেই তো চোর বলে মনে হয়। গরিব লোকেদের কাছ থেকে ডিপোজিট নিয়েছিস আর ওই পয়সা দিয়ে কোটিপতি লোকগুলোকে লোন হিসাবে দিয়েছিস। ব্যাংকের সর্বনাশ করে ছেড়েছিস তুই। এই সিগারেট খেলে ক্যান্সার, মদ খেলে লিভার খারাপ হয়, কিন্তু তোর মতো শয়তানদের জন্য সোসাইটিগুলো খারাপ হয়। তোমার কাছে সেলফোন তো আছে? কেন, ফোন আসবে নাকি? কোথা থেকে আসবে? যেমন তেমন জায়গা থেকে নয় রে ভাই, ডাইরেক্ট সিমের অফিস থেকে আসবে ফোন। নাম্বারটা তো দেখো। হ্যালো,
স্যার এই চেয়ারম্যান তো সরি স্যার 5 মিনিট আগে এনকাউন্টারে মারা গেছে। হ্যালো, আমি চেয়ারম্যান বলছি, এসিপি রঞ্জিত কুমার। মুখার্জি, মুখার্জি, লকারের চাবি দে আমাকে। সিকিউরিটি ছাড়া তুই 50 কোটি টাকার লোন জিকে কে দিয়েছিস? কে জিকে? আমি জানি না। মুখার্জি, হ্যালো, জানিস আমি কে? জিকে। আবে তুই যদি জিকে হোস তাহলে আমি হলাম ইকে, এনকাউন্টার কিং। I'm meant to be a killer and shooting all the bad guys. I'm the ACP to the top. Why? I got so much soul. I wanna shoot somebody. I wanna kill somebody. I wanna shoot somebody. I'm the end counter king. Ha! Arey MLA, paper kill likheche porechi tumi? Ha, bhalo kore porechi. Ranjit Kumar khub proshongsha koreche. কে ভাই ওই রঞ্জিত কুমার? নতুন এক এসিপি। সে যখন আমাদের চেয়ারম্যান কে গুলি করলো তোমরা সব কি করছিলে? জিকে আমাকে জিজ্ঞাসা করলে কি জবাব দেবো আমি? বস, এতদিন আমাদের সাহায্য করে আসা ব্যাংকের চেয়ারম্যান কোনো কারণ ছাড়াই এনকাউন্টারে মারা গেল। আসলে এনকাউন্টারটা কেন হলো আমার পুরো ব্যাপারটাই জানা নেই। আরে ওরি ফোন, জিকের ফোন। তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি কথা বলো ভাই। নমস্কার স্যার। আমাদের সাহায্যকারী ব্যাংক ম্যানেজারকে মেরে ফেলেছে। যখন ওই পুলিশ অফিসার ওকে মারছিল তখন তোমরা কি করছিলে? সিএম অফিস থেকে আমি ফোন তো করিয়েছিলাম স্যার, কিন্তু ততক্ষণে ওকে এনকাউন্টার মেরে ফেলেছে। নো, ও ফোন করার পরেই ওকে এনকাউন্টার করেছে। যখন 50 কোটি আর আমার কথা হচ্ছিল ব্যাংক চেয়ারম্যানের সেলে আমি নিজে শুনেছি। ভালো লোক বলে মরার আগে পর্যন্ত ও মুখ খোলেনি। এই রঞ্জিত কুমার কে আর এর উইকনেস কি কি আছে সব কিছু জেনে ওই কুকুরটাকে ট্রান্সফার করাও ইমিডিয়েটলি। টাকা গুন্ডা আর বোমের সামনে যে মাথা নত করে না ও মেয়ের সামনে নিশ্চয়ই গলে যাবে। ময়নাকে খবর দাও। Hello.
দেখো ভালো করে, এখানে সব ধরনের শু মজুদ আছে আর সব রকমের কালার আছে। তোমার ড্রাইভিং করার জন্য কোন শুটা পছন্দ সেটা বলে দাও। যেমন ওটা আমার জুতো, আমার খুশি, যে কোনো জুতো পরবো, যে কোনো কালারের পরবো। আচ্ছা তোমার কি কোনো ঘর বাড়ি নেই যে তুমি আমার জুতোর উপর পড়ে আছো? হ্যাঁ, যদি আপনি প্রতিশ্রুতি না রাখেন তাহলে জনগণ ঝামেলা করবে, তখন কি করবে? ওদের নতুন স্বপ্ন দেখাতে হবে। পাঠাও। ও এই ব্যাপার, এক চুটকি ফুটিয়ে ফেলবো। সি ইউ, বাই। নমস্কার গো, নমস্কার। এসো ময়না রানী, এসো, কেমন আছো? তুমি তো টিনেজ মেয়েদের পাত্তা দিতে, তবে আজ কেন হঠাৎ আমাকে মনে পড়লো বস? ওল্ড ইজ গোল্ড, সেই জন্যই না? ওসব বাদ দাও, একটা ধারালো ছুরির মতো মেয়ে ব্যবস্থা করো। কিসের জন্য? একটাকে উড়াতে হবে। কাকে উড়াতে হবে? এই লোকটাকে গো। এই লোক, বাপ রে, এই আমার মেয়েতে তিনবার লকআপে পড়েছিল, একে কোনো মেয়ের চক্রে ফাঁসাতে পারবো না আমি। আমার ঘর খুঁজে চলে এসো, পার্টি ওখানেই দেব। আরে এতে এসিপি সাহেবের গাড়ি মনে হচ্ছে। হতে পারে, পার্টিটা খুব জম। চল আগে ওনাকে দেখি। আরে শোন, একি এতে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। Many many happy returns of the day. Thank you. Excuse me. Okay. Happy birthday. তুমি এখানে? আজ তোমার জন্মদিন না?
তোমাকে যে সময় দিয়েছিলাম আমি বলছি বেরিয়ে যাও কতদিন এই সিন তুমি আর আমি দেখব আমার কথা না মানলে ইন্টারনেট দ্বারা পুরো ইন্ডিয়া দেখে এনজয় করবে গেট আউট অফ হিয়ার গেট আউট হাউ ডেয়ার ইউ ডু দিস ইউ ব্লাডি কি হয়েছে যখন আমি বেডরুমে ড্রেস চেঞ্জ করছিলাম ও লুকিয়ে মোবাইল থেকে আমার ছবি তুলেছে আর ইন্টারনেটে এমএমএস করবে বলে ব্ল্যাকমেইল করছে কে বড় দাদা গেছিস কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি নিজেকে খুব বড় দাদা মনে করেছিস না এ তুই আমার সম্পর্কে জানিস না এ মারবি নাকি হ্যাঁ সেল থেকে তুই মেল করতে পারিস কিন্তু ব্ল্যাকমেল নয় বে যদি তোকে এই এলাকায় আর একবার দেখতে পাই না তাহলে এনকাউন্টার করে দেবো থ্যাংক ইউ ইটস মাই ডিউটি স্যার ও আসলে বাঁচার জন্যই আপনার এত কাছে এসেছে জগিং গোকাইডিং স্কোয়াশও খেলেছে তার মানে আমাদের আর দেখা হবে না শ্বেতা নিশ্চয়ই দেখা হবে যখন কেউ আমাকে এইভাবে ডিস্টার্ব করবে আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না কেন আমি যে তোমার সাথে আছি হ্যাঁ ছেলে আইপিএস এ সিলেক্ট হয়ে গেছে বন্ধু পোস্টিং হয়ে যাওয়ার কথা পাকিস্তানে তুমি কোথায় আছো জানবার জন্য ইনকোয়ারি করবে বলছিল ডিফেন্সরা পুলিশদেরকে সঠিক তথ্য দেয় না এই বলেই ওকে এতদিন বুঝিয়েছিলাম সেও মেনেও নিয়েছিল তোমার স্ত্রী আর সন্তানদের চোখে তুমি এখন পাকিস্তানেই আছো তুমি কবে আসবে সেই আশায় ওরা এক এক দিন গুনছে আমি 15 আগস্টে জেল থেকে ছাড়া পাচ্ছি সত্যি তাড়াতাড়ি করতে পারছো না কি হয়েছে মা আজকে কোনো আমাদের উৎসব নাকি আজ আমাদের ঘরে উৎসবই রে কেন তুমি হেয়ালি করছো ফটাফট আমাকে বলো না গিরিশ তোর বাবা আসছে রে কি বললে আজ বাবা আসছে হ্যাঁ রে মনে হয় তোর কথাই ভাবছে যদিও আমাকে নিয়ে ভাবছে তাহলে হিচকি না হার্ট অ্যাটাক করবে আসছি গিরিশ শোন গিরিশ একটু দাঁড়া আরে বড়দা তুমিও বাবাকে দেখার জন্য এত দূর থেকে ডিউটি ছেড়ে চলে এসেছো তা নয় তো কি এত দূর থেকে আমি এসেছি আর তুই এখানে থাকতেও তুই পালিয়ে বেড়াচ্ছিস হ্যাঁ এসেই যদিও আমাকে দেখে নেয় জানি না তাহলে কি হবে ওনাকে না তোকে বলতে পারবো না দুজনের জন্যই প্রবলেম চললাম দাদা আরে মা ওর কি হয়েছে 12 বছরের পুরনো দাগ এখনো মনের মধ্যে পুষে রেখেছে কি দেখছো তুমি আমি জেল থেকে ফিরে আসার পর তোকে যেরকম দেখবো ভেবেছিলাম তুই একদম সেরকমই আছিস বাবা সুস্মিতা মা ভেতর থেকে আরতি থালাটা নিয়ে আয় Oh,
বলে কাকে বলছিস বন্ধু? আরে ভাই, এ আমার ছোট্ট মেয়ে সুস্মিতা রে। পাশে তো গিরিশা থাকা দরকার। গিরিশ কোথায়? তোমার আসার খবর পেয়ে ও পুজো দিতে মন্দিরে গেছে। আচ্ছা, ওর সঙ্গে দেখা করা দরকার, চলো মন্দিরে যাই। কতদূর পালাবি? তোকে ছাড়বো না আমি। এই বার কর আমার 500 টাকা, আমার তোকে আমি ছাড়বো না বলে দিলাম। ওকে তো আমি এখানেই শেষ করে দেবো, বুঝেছিস? বার কর আমার 500 টাকা বলে দিলাম। গিরিশ, दुनिया एक नंबरी तो तुम 10 नंबरी, तो दुनिया एक नंबरी तो तुम 10 नंबरी। हाँ, की भालो गई चीने? चुकार बेशुरो, वो दिए देख किचड़ गर्म हो चुका। বাচ্চাটার বেঁচে নেই, তো এখানে নিয়ে এসছো কেন? একে কোনো শ্মশানে নিয়ে যাও। গরিব চাষিরা ফসল ফলায়, কিন্তু ফসলে কখনো কাকর মেলায় না। তোরা খাবারে বিষ মিশিয়ে এই গরিব চাষিগুলোকে মেরে ফেলছিস, এটা তোদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। গমে ভেজাল, চালে ভেজাল, খিতে দুধে, এমনকি জলেও ভেজাল, পেট্রোলে ভেজাল, ডিজেলে ভেজাল, ভোটেও ভেজাল, নোটেও ভেজাল, এমনকি ফসলগুলোর মতো ভেজাল মিশিয়ে তুই গরিব চাষিগুলোর জীবন নিয়ে নিচ্ছিস। 1,00,000 টাকা মৃতের পরিবারকে গভর্নমেন্ট তো দিচ্ছে। এই নিয়ম হওয়ার পরেও আমাদের দেশের বহু চাষি আত্মহত্যা করেছে। এসব আমাকে কেন বলছিস? তোর অনুরোধটা সরকারের কাছে নিয়ে গিয়ে বললা? সরকারের কাছে আবেদন করার আগে তোদের মতো লোককে মেরে ফেলা উচিত। গরিব চাষিগুলো বহু কষ্টে মাথার ঘাম ঝরিয়ে জমিতে ফসল ফলায়, তোর মতো বেঈমান লোকেরা সেই ফসলে বিষ মিশিয়ে ওদের জীবন নিয়ে খেলা করছিস। এই ওই ট্রাকে যা যা মাল আছে সব নিচে নামা। Thank you.
সাহেব, ইন্সপেক্টর সাহেব, ধরুন একে, এই সব করেছে, কে কোথায় মারা গেছে এই সব বলে আমাদের খুব মেরেছে আর এই সব জ্বালিয়ে দিয়েছে। কি ব্যাপারটা, তুই এ সব জ্বালিয়েছিস? না, আমি 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 না আমি 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 না আমি শোনো, সবাই তো দেখছি আমি আমি বলছে, এর সাথে সুভাষচন্দ্র বোসের কানেকশন আছে নাকি? মনে হয় ঠাকুরদারা ওদের সাথে ছিল, আমাদের এতে কি যায় আছে? সবাই আমি আমি বলছে, আমাদের থানাতেও তো দুটো মাত্র সেল আছে, শর্ট সার্কিট হয়েছে বলে কেস থেকে বন্ধ করে দিন। তোমার কাছে আমি আইডিয়া চেয়েছি কি? আমাকে জিজ্ঞাসা করবেন আমি জানতাম। আচ্ছা, তার মানে আমার কি কোনো আইডিয়া নেই? কি দাঁড়াও রাজেশ্বরী, আমার কথার উত্তর দেওয়ার পরই ও আজকের খাবার পাবে। কি ভেবেছো তুমি আমাকে? আমি এখনো কি ছোট বাচ্চা? গিরিশ, তুমি থামো মা, যদি বাবা আমাকে মারার চেষ্টা করে তাহলে আমি আর আগের মতন গুনে গুনে কান ধরে মার খাবো না। এখন আমি আর ছোট বাচ্চা নই। ওই ওই একই অভ্যেস, আজকাল যদি উল্টো পাল্টা বলিস তাহলে ঘর থেকে বের করে দেবো তোকে। তোমাকে ছাড়াও আমরা 12 বছর কাটিয়েছি, এটা ভুলে যেও না। এত রাগ তোর মধ্যে, সবাইকে জড়ো করে ঠেকেদারদের ফার্টিলাইজার কেন জ্বালিয়েছিস তুই? বোম যে ফাটাইনি ওর খুব ভাগ্য ভালো। শুনলে তুমি, ছোটবেলায় ছুরি পেলে মেরে ফেলবো বলতো, আর এখন বোম ফাটানোর কথা বলছে তোমার পোকে যাওয়া ছেলে। ওর মধ্যে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই। দোষীদের সাজা দেওয়া ভগবান রাম আর কৃষ্ণকে আমরা সবসময় পুজো করি তাই না? আর অন্যায় করার সময় এই দেশে আতঙ্ক ছড়ানো লোকগুলো, উগ্রপন্থী সেনা যখন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তখন, আর এখন এই কৃষক পরিবারের মৃত্যুর কারণের জন্য মারপিট করছে, এতে তোমার খারাপ লাগছে? তুমি কে হে লোকের সঙ্গে মারপিট করার? পুলিশ সেখানে আছে। হ্যাঁ পুলিশ তো আছেই, কিন্তু এই পুলিশ যদি আমাদের রক্ষা করবে বলে মুখ লুকিয়ে বেড়ায় তাহলে? পুলিশ আসার পর তোর কপাল ভালো ছিল যে সবাই তোর দোষ নিজের কানে চাপিয়ে নিয়েছিল আর বেঁচে গেছিস তুই, না হলে এতক্ষণে তুই জেলের খাবার খেতেস। হ্যাঁ তুমি তো এটাই চাও। হ্যাঁ এর থেকে তো আমার জন্য জেলই ভালো। গিরিশ তুই এসব কি বলছিস? আর নয় তো কি মা, জানোয়ার যখন ঘাস খায় মানুষ পর্যন্ত তার সামনে যায় না, আর আমার খাবার সময় উনি। গিরিশ 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 ছোটবেলায় আমাকে বঞ্চিত করেছো, চুপ ছিলাম, কিন্তু আজ আর সহ্য করব না। গিরিশ ও কেন দিন দিন এরকম হয়ে যাচ্ছে? ও যা বলছে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি নিশ্চয়ই একদিন বুঝতে পারবে। এই কটিয়া, যে আগুন লাগালো সেই ছেলেটির নাম কি? ওর নাম গিরিশ ডাডি। পরশু ব্যাংক চেয়ারম্যানকে এনকাউন্টারে যে মেরেছিল ওই এসিপি রঞ্জিত কুমারের ছোট ভাইও। থ্যাংক ইউ। শোনো আমাদের রঞ্জিত গো, আমরা পয়সা ব্যাংকে ডিপোজিট করেছিলাম, আর যখন ব্যাংক বন্ধ হয়ে গেল সরকার আমাদের জন্য কিছুই করেনি, আমরা মৃত্যুর সঙ্গে যখন লড়ছিলাম কেউ বাঁচাতেও আসেনি, এরকম পরিস্থিতিতে ব্যাংক চেয়ারম্যানের সঙ্গে ঝগড়াঝাটি করে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া এই মহান অফিসার রঞ্জিত কুমারকে হাত জোড় করে প্রণাম করছি। রঞ্জিত কুমারের মতো যদি সবাই কর্তব্য পালন করেন তাহলে আমাদের দেশ অনেক উন্নতি করবে। মাইনে নেওয়াটাই আমাদের ডিউটি, এরকম ভাবার মতো কোটি কোটি লোক আছে, ওদের মধ্যে রোজ নিজের ডিউটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সত্যের পথে চলেন যিনি, তিনিই হলেন সেই রঞ্জিত কুমার। তার এই সহযোগিতায় অন্ধকারে বেঁচে থাকা কত গরিব পরিবারের ঘরে আলো ফিরে এসেছে। আমি শ্রী রঞ্জিত কুমারকে সাদরে প্রণাম জানাই। এমন তো মানবিকতার খাতিরে রিস্ক নেওয়া মানুষকে সরকার প্রমোশন দেয়, কিন্তু এখানে আমরা অন্যভাবে ওনাকে সম্মান করব। প্রমোশন দিয়ে নয়, ট্রান্সফার দিয়েও নয়, এই শহরের জনতা অবশ্যই এসিপিকে সম্মানিত করবেন এই মেডেল দিয়ে। এটা কোনো গভর্নর মেডেল নয়, এমনকি প্রেসিডেন্ট মেডেলও নয়, তবুও খুব সম্মানের। শোনো, তোমাকে দেওয়া প্রেসিডেন্টের মেডেলটা কোথায় গো? দেখতে পাচ্ছি না। নেই ওটা রাজেশ্বরী। কি করেছো গো? হারিয়ে গেছে। আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো? এত দামি মেডেলটা তুমি? বললাম না আমি ওটা হারিয়ে ফেলেছি, বিরক্ত করো না। হ্যাঁ
নাও। কি করছো গুল্লু? তুমি রূপোর কয়েনগুলো কেন গলাচ্ছো? আমার জন্য রূপোর বানাবে বুঝি? না গো। তাহলে কি করবে গো? হ্যাঁ এটাও নাও। প্রেসিডেন্টের মেডেল হারায়নি, ওই তো দেখো ওখানে রয়েছে। ওটা আমার নয় রাজেশ্বরী। তুমি তো বানিয়েছো, বলছো না কেন? আমার সব কাপ গলিয়ে আমি বানিয়েছি। Chakravarti, surrender all your medals, including the President's Galantia. Including the President's Galantia. No! দেখতে চাস? তাহলে আগে কিছু করে দেখা বাবা। গুল্লু, কি হয়েছে? গুল্লু, তুমি ক্যান্টিনের বদলে কাপড়ের দোকান খুললে ভালো হতো। কেন? কাপড়ের দোকান যদি হতো তুমি রোজ নতুন নতুন কাপড় পরতে। শোনো, যদি কেউ কাজ না করে সেটা হলো অন্যায়, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো কাজ করুক সেটাই বড় কথা। দেখে নিও, এটাকে একদিন না একদিন ফাইভ স্টার হোটেল বানাবো। গুল্লু, আমি ফার্স্ট টাইম রিবন কাটবো, এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। চাও তো তুমি এই ফিতে থেকে এক টুকরো কেটে নিয়ে মাথায় বেঁধে নিতে পারো। হোটেল ওপেনিং ডেফিনেটলি তুমি করবে। তাহলে শ্বেতা, কে এই সুন্দরী মেয়েটা? হ্যাঁ, ওই দিন দাদার গলায় যে মেয়েটা মেডেল পরিয়েছিল এই সেই মেয়ে। এসো না দাদা। সুস্মিতা, কেমন আছো? আমি খুব ভালো আছি। এ হলো শ্বেতা। হাই। বর্তা, খুব সুন্দর দেখতে গার্লফ্রেন্ড তোমার। সময় হয়ে গেছে, চল গিয়ে রিবন কাটি। হ্যাঁ এসো না, কাম। এই এটা আমার নামে? তোমার নামে যদি ব্যবসা করি একদিন আমি ঠিক সফল হব দাদা। আরে মা কোথায় রে? মা আসেনি। কেন আসেনি? হ্যাঁ বাবা যে আসেনি, পতি যে একমাত্র পরমেশ্বর হয় না, ওর পারমিশন ছাড়া কি করে আসতে পারে দাদা? ওয়াও, খুব সুন্দর সাজানো হয়েছে। রঞ্জিত বাবা, রঞ্জিত, রঞ্জিত বাবা, আরে তুমি নিজের হাতে ক্যান্টিন খুলেছো? আরে বাবা খুব ভালো হয়েছে। আরে বাবা বোতাম লাগিয়ে রাখো, খোলা থাকলে সবার নজর লেগে যাবে যে বাবা। সুস্মিতা তো কাল রাত থেকে তোমার গুণ গাইছে, ও তো আমাদের কাউকে ঘুমোতেই দেয়নি। আরে কি হলো? কি বলছেন আঙ্কেল? সুস্মিতা তো সারা রাত আমার সঙ্গেই ছিল। কি বলছো বাবা? রঞ্জিতের নামে ক্যান্টিন খুলেছো তো সেই জন্যে। চলো না বাবা, এখন আমাদের ঘরে চলো। সুস্মিতা যে নিজের হাতে মুসুরির ডাল রান্না করেছে। মুসুরির ডাল আমার থেকে আমার ভাইয়ের বেশি পছন্দ। আঙ্কেল ঠাট্টা করছে তুমি। কি এটা, কাস্টমার নাকি? দাদার জন্য ও হচ্ছে লাইফ, আর এ হচ্ছে আমার হবু ওয়াইফ। শোন মা, চল ঘরে চল, সময়টা ভালো নয়। এখানে আমার অনেক কাজ বাকি, তুমি যাও। কি এমন কাজ? সবাইকে ডাকতে হবে, ওয়েলকাম করতে হবে, বউনি করতে হবে। আর মানে
সারারা তোকে হেল্প করেছি না, সেই জন্য আজ রাতে গুল্লু আমাকে একটা উপহার দেবে। এরকম উপহার? মেয়ে
তুমি এলে ধীরে ধীরে মঞ্চে গেলে আস্তে আস্তে কাবু করলে এই গাড়িতে কি আছে গাড়িতে জিকে সাহেবের মাল আছে মাল জারি হোক না কেন আমি চেক করব তো করুন না কাম অন ধরো ওকে পালাতে যাও না পারে কি করে জানতে পারবে ওটা কোনো মামুলি বন্দুক নয় ওটা হচ্ছে AK-47 তাই তো ওই কেসকে উগ্রপন্থী বলে ফাইল ক্লোজ করে দিয়েছি আমি আরে আমার মতো ভুকা কুকুরকে খাওয়ালে খুশি হয় কিন্তু বিপদ থেকে বাঁচাবার জন্যই তো আমাকে টাকা দিয়ে পুষেছেন আপনি সে তো সব সময় বলেন হ্যালো আমাদের ব্যাংক চেয়ারম্যানকে এনকাউন্টার করেছে যে ওই এসিপি রঞ্জিৎ কুমারকে এই এলাকার এসিপি করে ট্রান্সফার করেছে বড়ই ডেঞ্জারাস অফিসার শুনুন সুনীল বাবু বলুন ওর থেকে সাবধানে থাকবেন ও যে কোনো দিন আপনার কাছে যে কোনো ফাইল চাইতে পারে ঠিক আছে ওয়েলকাম টু আওয়ার পুলিশ স্টেশন স্যার আমি হলাম সুনীল রায় ইনি সুবীর সরকার কি এটা কারেন্ট ফাইল স্যার ক্লোজ ফাইল নিয়ে আসুন একই স্যার আপনার আগে আসা সমস্ত অফিসাররা তো এতদিন কারেন্ট ফাইলই চেয়ে এসেছে আমার তো ক্লোজ ফাইলই চাই এটাই আমার স্টাইল ট্রান্সফরমার্স ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে ওয়েপন পাওয়া গেছে এরকম একটা কেস ফাইল হয়েছিল না ফাইনালি কি হয়েছে ক্লোজ করে দিয়েছি স্যার কি কোম্পানি না মানে ফাইল না মানে ঠিক মতো সব প্রমাণ পাওয়া যায়নি বলে ফাইল ক্লোজ করে দিয়েছি এই ফাইলকে রিওপেন করছি তোমরা সব ভেতরে গিয়ে সার্চ করো আপনি আমার সঙ্গে আসো ওকে স্যার এই তোমরা এদিক ওদিক খোঁজো কোনায় কোনায় দেখো কেউ যাতে পালিয়ে যেতে না পারে কেউ না তাড়াতাড়ি খোঁজো তাড়াতাড়ি 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 স্যার এসব কি হচ্ছে তোমার চেষ্টা না তুই স্যার আমার সঙ্গে আসছে চল 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 আমি একটা সিঁড়ি দিচ্ছি ভালো করে রাখবে এখানে তো কিছুই পাওয়া গেল না স্যার স্যার সব জায়গায় খুঁজেছি কোথাও কিছুই পেলাম না ঠিক আছে যাও ইয়েস স্যার আর কিছু দেখতে চান স্যার জি কে বড় বড় রাঘব বোয়ালের মতো মাছকে ধরে স্যার বড় মাছকে ধরতে হলে পর এই জালে কাজ হবে না স্যার বড় জাল দরকার Everybody be alert.
চল বড় চুরি মাছ কথা কর চল। জিকেকে ধরার জন্য জালের কোনো প্রয়োজন হবে না, দেখলেন? তোর নাম বল। কুমার বর্মা। আমার নাম জানিস তুই? হ্যাঁ, এসপি রঞ্জিত কুমার। না, এনকাউন্টার রঞ্জিত কুমার, আমি চাইলে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করতে পারি, কিন্তু আমি তোকে প্রাণ ভিক্ষা দিচ্ছি, কোর্টে যে তোকে জিকের নাম বলতে হবে। সব গেল রে, এ কি তোরা কেন মুখ ভেটকে এভাবে দাঁড়িয়ে আছিস রে? আমার মালের কি হলো? আরে তোরা কেউ তো কিছু বল, তোরা চুপ করে আছিস কেন বল? আমি কিন্তু চুপ করে থাকার লোক নই, আমার মাল যদি না পাই তাহলে কিন্তু আমি তোদের সবাইকে এক এক করে মার্ডার করে ফেলবো। তোরা কি এখন আমার কথা বুঝতে পেরেছিস? আরে 2 কোটি টাকা অ্যাডভান্স কেন নিয়েছিস? দেখুন দুটি বলা সাহেব চিল্লাবেন না, বড় সাহেব এক্ষুনি আসছে। শঙ্কর, আরে শঙ্কর তুমি টেনশন কেন নিচ্ছ? কিছু না স্যার, আপনি আছেন টেনশন কিসের? যদি মাল সময় মতো না পৌঁছায় ওই শ্রীলঙ্কার লোকগুলো ওখানে মেরে এখানে পুঁতে দেবে, এটাই টেনশন। কথা হওয়ার পরও মাল ওখানে পৌঁছয়নি, এরকম প্রথমবার হলো, ভবিষ্যতে হয়তো আবার ওইরকম হতে পারে। তুমি এবার ঘরে যাও, মাল ঠিক তোমার পৌঁছে যাবে। আমি বুঝতে পেরে গেছি স্যার, আমি আর কিছু বলবো না। আরেকটা কথা, কুমার বাবুকে কাল কোর্টে হাজির করছে, যদি কিছু ও হচ্ছে আমার লোক, কবে কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে সেটা ও ভালো মতোই জানে। কাল যখন কোর্টের মধ্যে কুমার বাবুকে জিজ্ঞাসাবাদ করবে তখন বাকি মাল বর্ডার পার করার বন্দোবস্ত করো। এই ফাইলটা ওপেন করো, ছবিটা বড় করো। তাহলে এ হচ্ছে চক্রবর্তীর ছেলে। আমি তো নিজের কাজ নিজেই করতে পারি। ওকে দেখো কত মেহনত করছে। ও যে মেহনত করছে এটা দেখে তুমি ভীষণ চিন্তিত, কিন্তু ও দায়িত্ব পালন করছে এটা দেখে আমি খুশি হয়েছি। দেখ মা, দাদা দাদা, এই দাদা দেখো দেখো, বাবা মা আসছেন দেখো। এসো বাবা। বাবা, আমি নিজের হাতে তোমার জন্য খাবার বাড়িয়ে নিয়ে আসছি। শোনো, বাবা আর মার জন্য আমি খাবার বানাবো। প্রসিকিউশনের সওয়াল জবাব আপনি শুনলেন, এবার বলুন এই র‍্যাকেটে আপনার সাথে আর কে কে আছে? রঞ্জিত কুমার, কন্ট্রোল ইয়োরসেলফ, ওকে বলতে দিন। ওর বক্তব্য অনুযায়ী সমস্ত তথ্য প্রমাণ একত্র করে আসামিকে কোর্টে হাজির করুন। খাও না। এসো দাদা, মা আর বাবার জন্য আমি স্পেশাল খাবার বানিয়েছি, তুমিও কিছু খাও না। সরি, এখন আমি ডিউটিতে আছি। কাম অন, সার্চ করুন। ইয়েস স্যার। সব জায়গা ঠিক মতো খোঁজো। শুনছো? পেঁয়াজ টমেটোর মধ্যে নয় ভাই, ওখানে কাঁচা লঙ্কার ঝুড়িতে খোঁজো। পুরো স্টোর রুম বস্তা ভর্তি হাতিয়ারে ভরা।
এসব এসব স্টোররুমে কি করে এলো সত্যি বলছি আমি জানি না দাদা। পরশু আমরা যে ট্রান্সফরমার কোম্পানিতে রেড করেছিলাম ওখানকার মালগুলো সব এরকমই ছিল স্যার। হ্যাঁ আপনি তো একজন সৎ পুলিশ অফিসার, হাতে নাতে ধরলে ভাই কিংবা বাপকেও ছাড়েন না স্যার। আমি ঠিক বলেছি না? প্রমাণ থাকা চাই। আর কি প্রমাণ দরকার? হাতে নাতে ধরে ফেলেছি যে একে তো জেলখানায় পাঠাতেই হবে। চেয়েছিলাম আমি কিন্তু চোখে জল দেখছি, তুই কোনোদিনই শোধরাবি না। তোর কাছে কোনো আশা করাটা বেকার। এসো মা। উনি হচ্ছেন রঞ্জিতের বাবা। রঞ্জিতের সঙ্গে কথা না বলেই তুমি এভাবে চলে এলে? কি বলছো তুমি? ওখানে যা পরিস্থিতি ছিল তখন কি আমাদের কথা বলাটা ঠিক হতো? এখন আমি বলবো, কবে দেখা করতে হবে সেটা আমি ঠিক করব, ততদিন ওর সাথে তুমি কথা বলবে না। ক্যান্টিনে তুমি পুলিশের ডিউটি পালন করেছো আর এখন দাদার কর্তব্য পালন করতে জেলে এসেছো। ঠিক বলেছিস, বড় ভাইয়ের কর্তব্য পালন করিনি। জীবনে আমার জন্য তোর অনেক লোকসান হয়েছে, ছোটবেলায় আমার জন্য তোর পড়াশোনা হয়নি আর আজকে আমার জন্য তোকে ওরা এই কেসে ফাঁসিয়েছে, আজ আমার জন্যই তোর এই অবস্থা। গিরিশ, থ্যাংকস মা। আমার মনে হচ্ছে আমার জন্য আজ তোমাদের চোখের জল ফেলতে হবে। কেমন আছিস বাবা? জেলে আছি কিন্তু ঘরের মতো মনে হচ্ছে, কারণ বাড়িতে হামেশাই বাবা আমাকে দোষী বলে ভাবে। ওনার সম্বন্ধে তুই এমন ভাবে বলছিস, কিন্তু তোকে নিয়ে উনি যা দুশ্চিন্তায় আছেন তাই তুই জানিস না। কি জন্য? জেল থেকে আমি পালিয়ে যাবো এই ভেবে? এটা তো ঠিকই ভেবেছে আমার সম্বন্ধে। তার মানে? ওই বোর্ডটাকে দেখো, কয়েদিদের সংখ্যা 213 লেখা আছে, কাল সকালবেলার মধ্যে এই সংখ্যা 212 হয়ে যাবে। দেখ ভাই, এই কাজ তুই ভুলেও করিস না। ইললিগালি ওরা তোকে ফাঁসিয়েছে কিন্তু লিগালি আমি তোকে ছাড়াবই। মাথা গরম করে তুই জেল থেকে কখনো পালাবি না আমাকে দিয়ে কথা দে। কর প্রতিজ্ঞা। হাত পা ধুয়ে ভিতরে ঢুকেছ তো? কি বলছো তুমি? মন্দিরে ঢোকার আগে হাত পা ধুয়ে ঢুকতে হয়, আর যদি কোনো খারাপ জায়গা থেকে আসো তাহলে ঘরে ঢোকার আগে পা ধুয়ে ঢুকতে হয়। তুমি এই রকম জায়গা থেকেই তো আসছো। গিরিশ, যাই হোক আমাদেরই তো ছেলে গো। যেদিন সে অ্যারেস্ট হয়েছিল সেদিন থেকে আমার কাছে সে মরে গেছে, আর কোনোদিন তুমি জেলে গিয়ে আমার সম্মানহানি করো না। হ্যালো স্যার, এমজি রোডে একটা লোক গাড়ি চাপা পড়েছে। ওখানে ট্রাফিক কনস্টেবল শ্যামসুন্দর আছে, ওকে বলো না ভাই। ওকেই তো গাড়ি চাপা দিয়েছে। কি? গুড মর্নিং। কি ব্যাপার সুবীর বাবু? স্যার গুড মর্নিং। মর্নিং স্যার। আচ্ছা, আমার কোনো ফোন টোন এসেছিল? মিনিস্টারের অফিস থেকে ফোন এসেছিল স্যার। কি ব্যাপার? সেরকম কিছু না স্যার। আর ডিজিবি অফিস থেকেও ফোন এসেছিল। কোনো জরুরি খবর? না স্যার। ডাটা কালেক্ট করুন। আর কিছু? সেটা নামে একটি মেয়ে তিনবার ফোন করেছিল। এদিকে আসুন। সবার সামনে কেন চিৎকার করে বলছেন বলুন এবার। উনি কিছু বলেনি স্যার, 15 মিনিট পরে ফোন করবে বলে ফোন কেটে দিল। ঠিক আছে আপনি আসুন। হ্যালো। হাই রঞ্জিত, শ্বেতা বলছি। হাই শ্বেতা,
কোথা থেকে বলছো? ঘর থেকে বলছি। পরশু আমি আর মা তোমাদের ওখানে গিয়েছিলাম। দেখা করোনি কেন? কি করে দেখা করব? ওখানে তুমি তোমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলে। ওই সময় কথা বলা ঠিক হবে না ভেবে মা আমাকে নিয়ে চলে আসে। তোমার ভাইয়ের দোষ কি ছিল? ওর কোনো দোষই ছিল না। কিছু লোক চালাকি করে ফাঁসিয়েছে ওকে। বাস সপ্তাহখানেকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ও ছাড়া পেতেই তুমি যেমনটি এসেছিলে দেখা করতে, ঠিক সেরকমই আমি তোমার সঙ্গে দেখা করতে যাব, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। তাহলে ওনাকে আমাদের কথা কবে বলবে? বলে দেবো। বুঝতে পারছি না, এই আওয়াজটা কোথা আসছে। শোনো আমার কথা, তুমি এখান থেকে যাও, আমি তোমাকে হাত জোড় করছি। তোমার সামনে তোমার প্রেমিকা রয়েছে আর তুমি হাত জোড় করছো, তাহলে কি করবো? একি পুলিশ হয়ে চোরের মতো লুকিয়ে আছো, কে এই মেয়েটা? বাবা এই মেয়েটা, এই মেয়েটা আগে আমার নাম সৈতা। সেদিন ফাংশনে তুমি রঞ্জিতের গলায় হার পরিয়েছিলে না? হার নয় আঙ্কেল, মেডেল ছিল। ঈশ্বর, মেডেল পরিয়েছো ঠিক আছে, এই সুটকেস নিয়ে কেন এসেছো তুমি? আমি এখানে একটা ইন্টারভিউ এর জন্য এসেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও দেখা করে যাই। দেখা হয়ে গেছে না, এবার তাহলে যাও। আঙ্কেল, যদি চাকরি পাওয়া পর্যন্ত এখানে থাকি। আমাদের ঘরেও একটা চাকরির জন্য ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে এই বাড়ির বড় বউয়ের। সেই চাকরি কি তুমি পছন্দ করবে? আমার দিবানা,
শুনে হারাই সোনা জিজ্ঞেস করলে তাহলে তুমি ওর সামনে একদম কোন রকম ভাবে মুখ খুলবে না, বুঝলে? তুমি একটু সাবধানে থেকো। এসো এসো, ভেতরে এসো। এই আয় রে। এটা কি? এটাকে সুটকেস বলা হয়। এর জন্য আমাদের দেশের কত সরকার পড়ে গেল।
তোমার এসব করার কিছু দরকার নেই। জেলে আমাদের যে লোক আছে কুমার বর্মা, তার উপর যে কেস আছে সেটা খারিজ করে দিলে এই পয়সা তোমার হয়ে যাবে। বোনাস চাই? তাহলে আমরা তোমার নির্দোষ ভাইকে বাইরে আনার ব্যবস্থা করব। এটাকে পিস্তল বলে? এর জন্য বেশ কিছু দেশে বিদ্রোহ হয়ে গেছে। এর ফলে কত লোকের ব্যক্তিগত চরিত্রও বদলে গেছে। আর তোর মতো লোককে এনকাউন্টার করার মতো ব্যাকগ্রাউন্ডও আমার আছে। তোমার ভাইয়ের জীবন আমাদের হাতের মুঠোয়, এটা জানার পরেও তোমার ভয় লাগছে না? যখন তোর জীবনই তোর হাতে নেই, তখন আমার ভাইয়ের জীবন নিয়ে এত টেনশন করছিস কেন? সুবীর বাবু, আগে স্যুটকেস এটা ভেতরে নিয়ে যাবো স্যার। হ্যাঁ, না মানে ওটাকে উঠিয়ে আর মাথা রাখুন। আরে গিয়ে তোর বাবাকে বল যে রঞ্জিত কখনো ঘুষ নেয় না, দিতে এলে এনকাউন্টার করে দেবো। তুমি এনকাউন্টারে খেলাটা বেশ ভালোই খেলতে পারো, কিন্তু এই খেলায় তোমাকে যে দাম দিতে হবে। দামই সস্তা যাই হোক, কিন্তু আমি তো এই খেলাই খেলতে খুব ভালোবাসি। তোকে বোঝাতে এই বল তোর পকেটে না দিয়ে কেন তোর হাতে দিলাম? লকআপে ঢুকিয়ে তোর হাত পা ভেঙে দেওয়ার মতো লাঠি আমার কাছে আছে। স্যুটকেস রিটার্ন পাঠিয়ে দিছিস তুই? তুই কত বড় যে সৎ পুলিশ অফিসার, সেটাই দেখাতে তুই আমার কাছে এসেছিস? দেখাতে না, তোকে সাবধান করার জন্য এসেছি। পরিস্থিতি কি ভয়ঙ্কর হতে পারে সেটাই বোঝাতে এসেছি। তার মানে আমি কি চিটিংবাজি করেছি? টেন্ডার পাস করিয়ে না খারাপ প্রজেক্ট বানিয়ে না জনতার পয়সা উড়িয়েছি আমি, না হসপিটালে নকল ওষুধ বিক্রি করে টাকা উপার্জন করছি আমি? বেশ সৎপথেই তো আছি, এতে জনতার লোকসানটা কোথায় দেখলি? এই লোকসান চোখে দেখা যায় না। বন্দুক উগ্রপন্থীদের হাতে থাকলে জনসাধারণ ভয় পায়, মন্ত্রী আর রাজ্যের নেতারা নিজেদের জীবনকে হাতের মুঠোয় করে নিয়ে চলছে, আর তোদের মতো কিছু লোক জাতীয়তাবাদী নাম করে ভারতবর্ষে আতঙ্ক ছড়াচ্ছে, আমেরিকা ব্রিটেনের মতো বড় বড় দেশও নড়ে বসেছে। ভগবানের দেওয়া বুদ্ধির জোরে আজ তুই কোটি কোটি টাকার মালিক হয়েছিস। হ্যাঁ, এই জন্য আমি তোর খেল খতম করবো বলে ভগবান আমার মতো একজন পুলিশ অফিসারের জন্ম দিয়েছে। তোর মতো অফিসারকে আমি চেস বোর্ডের মধ্যে কয়েনকে যেভাবে ঘোরায় সেইভাবে আমার ইচ্ছে মতো ঘুরিয়ে যে কোনো জায়গায় ট্রান্সফার করার মতো ক্যাপাসিটি আমার আছে। জেনে রাখবি, অলরেডি তোর ভাইকে আমি জেলখানায় পাঠিয়েছি। আমার কথা যদি না শুনিস তাহলে কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? তোর নাম জিকে, তাহলে পার্লামেন্টও তোর। বলবে দেশের কোন রাজ্যে থাকিস তুই, কোন জাংশনে, কোন গলিতে, কোন পাড়াতে। তুই তোর সমস্ত ক্ষমতা একবার লাগিয়ে দেখ, যে রাস্তা দিয়ে বলবি সেই রাস্তা দিয়ে আমি এসে তোকে বরবাদ করে ছেড়ে দেবো। দেখে নে এবার আমার ক্ষমতা। বলে গেল স্যার। আরে বাবা, ওর কথা তো বাঘের মতো মনে হচ্ছে। হায় ভগবান, ও যদি মারে আমাদের কে বাঁচাবে? ও কি মারবে, আমরাই ওকে শ্মশান ঘাটে পৌঁছে দেবো। এ কাজটা এত সহজ নয় স্যার। এই শোনো, ও কুমার বাবুর মুখ থেকে সত্যি কথাটা বার করেই ছাড়বে। ঠিক বার করবে সেটা আমি জানি। কুমার বাবু জেল থেকে কোর্ট পৌঁছবে না। কুমার বাবু শুনুন, গিরিশ যাস না। কি একে এখনো চাকরিতে রেখেছো? তুমি এখনো ওকে তাড়াওনি? বিনা অপরাধে আপনি আমাকে বার করে দিতে পারেন না, এটা হচ্ছে পুলিশের চাকরি। কুমার বর্মাকে যখন তোমার চোখের সামনে মেরে ফেলা হলো তখন তোমাদের পুলিশ ডিপার্টমেন্ট কোথায় ছিল? মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনার মতো রাজ্যের সমস্ত মন্ত্রীরা বুলেট প্রুফ জ্যাকেট কেন পরে থাকেন? কাইন্ডলি আপনি যদি এক্সপ্লেইন করেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি আমার ডিপার্টমেন্টের তরফ থেকে এক্ষুনি দিয়ে দেবো স্যার। কি ব্যাপার ভাই, এত লম্বা চওড়া কথা বলছো?
কুমার বর্মার সাথে তোমার ভাইও তো ওই ভেনেই ছিল, ও কেন মরলো না বলো? কি করে পালিয়ে গেল? এর মানে আপনি বলছেন কুমারবাবুর মৃত্যু থেকে আমার ভাইয়ের পালিয়ে যাওয়ার দুঃখটাই বেশি? তুমি তোমার ভাইকে পালাতে সাহায্য করেছো? মন্ত্রী মশাই, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন, এটা আপনাদের মতো নেতাদের কাজ, আমরা পুলিশরা এরকম কাজ করি না। আমার ভাইয়ের সাথে সাথে কালিও পালিয়ে গেছে, ওরা দুজনেই পালিয়েছে, না কেউ সাহায্য করেছে, এটা আমি 24 ঘন্টার মধ্যে DIG সাহেবের টেবিলে পেশ করব। ও স্যার নেই। হ্যাঁ, এসিপি সিটের উপর ক্যামেরা ফিট করা আছে। শুধু পরমেশ্বরেরই নয়, আমারও 3টে চোখ আছে। হ্যালো রামদাস, এসআই সুনীল রায় বলছি। এসিপি সাহেব আজ কালেক্টরের সাথে দেখা করতে ওনার অফিসে যাচ্ছেন। সন্ধ্যে পর্যন্ত মিটিং হবে ওখানে। আচ্ছা, শঙ্কর একটু আগে ফোন করেছিল, শর্মা পুলিশের ওখানে ওয়েট করছে। তোমার ছবি দেশের সব পেপারে ছাপা হয়ে গেছে। স্যার, আমি কালু বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি। কোথায় তুই? পালিয়ে জঙ্গলে লুকিয়ে আছি স্যার। আমি কি চলে আসবো? না ভাই, তুই ওখানেই থাক। রঞ্জিতকে মারার প্ল্যান চলছে, ও যাওয়ার পরে মরার পরে আসিস। রঞ্জিতকে মারার প্ল্যান চলছে? কখন সাহেব? কোথায়? শর্মার ডাম্পারের পাশে। আপনি এখানে দাঁড়ান। ঠিক আছে স্যার। হ্যালো, বলুন সুনীল বাবু। বন্দুক নিচে নিচে, ওকে বুলেট দিয়ে মারা ঠিক হবে না। অ্যাক্সিডেন্টে ডায়নামাইট ফেটে বডি পিস পিস হয়ে গেছে, তাহলে আমি হ্যাপি হব। আমি 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে সারেন্ডার কর, নাহলে এনকাউন্টার অ্যাকাউন্টে তোর নামে উঠিয়ে দেবো। Oh!
পুরো শরীরে মাল্টিপল ফ্র্যাকচার হয়ে গেছে। কোনো বড় হাসপাতালে নিয়ে যান, ভালো হয়ে যাবে। না ডাক্তার, ও এখানেই থাকুক, রিকভারি হতে কিছু সময় লাগবে। কোনো ব্যাপার নয় ডাক্তার। ওকে, কাকে ফোন করছো গিরিশ? বাবাকে। ফোন কাটো আগে। কেন আঙ্কেল, বাবাকে এই খবর বলতে হবে না। রঞ্জিতের এমন অবস্থা মা বাবাকে বললে ওরা সহ্য করতে পারবে না। তোমাকে কিছু কথা বলার আছে, এসো। তোমাকে এই কেসে যারা ফাঁসিয়েছে তারা কোনো মামুলি লোক নয়, পুরনো খেলোয়াড়। 15 বছর আগে তোমার বাবার পোস্টিং হয় উত্তরপ্রদেশে। ওখানে নিজেকে কোটিপতি বলে মনে করা জিকে তোমার বাবা আর তার বন্ধু অমরনাথকে একদিন তার বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানায়। তাহলে আপনি না? লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সুদূর দূর থেকে এখানে এসে এই রাজ্যের বর্ডারে আমি আমার ব্যবসা শুরু করেছি, জানেন কেন? অনেক টাকা রোজগার করব বলে। আর আজ আমি এই পার্টি যে দিচ্ছি সেটাও আমার স্বার্থের জন্য। একদম ঠিক। আপনাদের এবার বলি, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন, বুঝেছেন আপনারা? ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়ার সব ঠিকঠাক আছে না মেজর? আপনার ফোন আমার জন্য। হ্যালো, মিলিটারি ট্রাকে নিতে গিয়ে পরপর 3 বার টেররিস্টরা অ্যাটাক করেছে আমাদের উপর। সেবারই অ্যাটাকের সাথে সাথে আমাদের সোলজারদেরও আমরা হারিয়েছি। এইবার যেমন করেই হোক ওয়েপেন্সগুলোকে আমরা প্রাইভেট লড়িতে নিয়ে যাব, কারোর কোনো সন্দেহ হবে না। ওকে, লেফটেন্যান্ট কর্নেল অমরনাথ এই অপারেশনের ইনচার্জ হবে। গুড জব অমরনাথ। আমাদের ইমিডিয়েট হেডকোয়ার্টারে যেতে হবে এখন স্যার। ইয়েস, ইটস অ্যান ইম্পর্টেন্ট অপারেশন। ওকে স্যার। এক্সকিউজ মি জেন্টলম্যান, we have to go. All right sir, thanks for coming. Okay Amanda babu, namaskar. Sheta mama, chalo shona. Bye uncle. Bye sweetheart. Hey Ram Singh sir, dekho सारी की सारी बकरी को हटा दो। ठीक है सर। हेलो सर, कहीं अटैक हो से। সত্যি এটাই, কিন্তু সেদিন মিলিটারি কোর্টে সব কিছু ওলটপালট হয়ে গেল। অস্ত্রগুলো প্রাইভেট ট্রাকে কেন নিয়ে গেছিলেন আপনি? মিলিটারি ট্রাকে নিয়ে যাওয়াতে আগের মতো টেররিস্টরা হামলা করবে এইভাবে আমরা, তারপরেও তো হামলা হয়েছে, একই ব্যাপার হলো না? বন্ধুদের আপনার সাথে নিয়ে গিয়ে ওদের আপনার পাপের ভাগিদার বানাতে চেয়েছিলেন। এই অপারেশনে আপনি অমরনাথকে সাথে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সত্যি জানার পর অমরনাথ আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল। তখন টেররিস্টদের সাথে মিলে আপনি তাকে গুলিতে ঝাঁঝরা করে দেন। No, that's not true. সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে এই কোর্ট মেজর জেনারেল চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করে 12 বছর কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিচ্ছে। মিস্টার চক্রবর্তী,
surrender all your medals, including the President's gallantry award. তোমার বাবা এই ঘটনার কথা তোমাকে জানায়নি, তোমার দাদাকে বলেছে, কেননা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারে। কিন্তু ভগবান সেই সুযোগ এখন তোমাকে দিয়েছে, তোমার বাবার মতো তোমাকেও ফাঁসানো হয়েছে। ওদের শিক্ষা দেওয়ার জন্য তোমাকে তোমার দাদার ইউনিফর্ম তোমাকে পড়তে হবে। আজ থেকে তোমার নাম গিরিশ নয়, এসিপি রঞ্জিত কুমার। নমস্কার স্যার। কি ব্যাপার মিষ্টি বিলি করছো? তোমার জন্মদিন নাকি? না স্যার। তোমার ছেলের জন্মদিন বুঝি? না স্যার, আমার তো একটাই মেয়ে। ওহো, তাহলে তোমার লাভারের জন্মদিন? না স্যার। ও বুঝে গেছি, এর মানে নিশ্চয়ই কাউকে মেরে ফেলেছো, আর এই খুশিতেই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছো, তাই না? না স্যার। কি ব্যাপার সুবীরবাবু, ঘামছেন কেন? এমনি স্যার, যে কাজই করি না কেন স্যার, আমি তো খুব পরিশ্রম করে করি স্যার, তাই আমি মিষ্টি খাই না, বাস ঝাল খেতে পছন্দ করি। স্যার, দেয়ার ওয়াজ আ বম ব্লাস্ট ইন সারমাকুয়ারিস, ইজ ইট ট্রু? আপনি কিছু বলুন প্লিজ। এনি যা বলেছেন না, আমিও তাই বলবো, নো কমেন্টস। পুরো তদন্ত করে ক্যামেরাম্যানের সাথে আবার হাজির হবো আপনাদের অনিতা। কিছু বল না রে। ওর কি হলো বলতো? গিরিশের কথা বলাতে শুধু নো কমেন্টস বলছে? ওর জন্য টেনশন না, দরকার নেই। শুনুন রঞ্জিত, গুল্লু কোথায় কমসে কম আমাকে তো বলুন। কেন? আমার বাবা অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। কোনো ব্যাপার না, কালকে আমি সবকিছু বলি। দেখুন, আপনি ভেতরে আসবেন না, আমি চেঞ্জ করছি। দেখুন, আমার কাছে আসবেন না, আমি কাপড় চেঞ্জ করছি। এই জন্যই তো এসেছি। কেন? তোমাকে আদর করার জন্য। আরে, আপনাকে তো খুব ভালো ভাবতাম। তুমি আমাকে ভুল ভেবেছো। ছোবেন না আমাকে, আমি গুল্লুকে ভালোবাসি। আরে বাবা, বিয়ে তো হয়নি না। দেখুন, যদি আমার কাছে আসেন না তাহলে তুমি কি করবে? মা! তুমি আমাকে চিনতে পারো নি সুস্মিতা? সত্যি তোমায় আজ বলছি সালাম, তোমায়।
তোমার হয়েই রইব খাচ্ছি কসম। যে আমার জীবন মরণ তোমার হাত ধরে তো থাকবো হরদম। দূরে যেও না গো সনম, একসাথে চলবো কদম কদম। সত্যি তোমায় আজ বলছি সনম, তোমার হয়েই রইব খাচ্ছি কসম। রঞ্জিত এখন কেমন আছে ডাক্তার বাবু? এখন কিছু বলা যাচ্ছে কি? কেমন আছে দাদা? গিরিশ, বাবাকে বলিসনি তো? না বলিনি, কারণ মা খুব কষ্ট পাবে আর সেই দেখে বাবাও দুঃখ পাবে। বাবাকে দুঃখ দেওয়ার জন্য দায়ী আমি, তুমি নও। আর তুমি বলতে বললেও আমি বলবো না। আমি রঞ্জিত এইভাবে বাবার চোখে আনন্দ দেখেছি,
জেল থেকে গিরিশ যে পালিয়ে গেছে এই বলে আমাকে যে বকছিল তা দেখে আমি খুব এনজয় করলাম। কিন্তু আমার একটাই আফসোস হচ্ছে, তোমার দেওয়া প্রতিজ্ঞা ভেঙে দিলাম। কি প্রতিজ্ঞা ভাই? জেল থেকে পালাবো না এই প্রতিজ্ঞা করেছিলাম, আর আমি পালিয়ে গেলাম। তুই যে পালিয়েছিস সেটা আমাকে বাঁচানোর জন্য। ওহো, আপনি খুব কষ্ট করে ঘাম ঝরান তাই না? পুছি নিন পুছি নিন। ধন্যবাদ স্যার। দেখছি ঠান্ডাতে আপনার ঘাম বেরোচ্ছে, মানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ফাইলে স্যার? ফাইলে না, আপনার বডিতে। স্যার জোক করছেন তাই না? ঘাম মুছে নাও। কথায় বলে না, যার কাজ তাকেই করতে হয়। স্যার আপনি আমার ঘরে এসেছেন, আমি খুব খুশি। কি ব্যাপার ভাই, আপনি আমাকে ডাকেননি, কিন্তু আমি আমার লোকেদের খুব ভালোবাসি, এজন্য আমি না বলেই চলে এলাম। বাবা, এই পুলিশ লোকেদের এত সুন্দর বাড়ি হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। স্যার কি যে শ্বশুরবাড়ি থেকে পেয়েছেন তাই না? স্যার কারক স্যার, এই নিন নেকলেস, আপনার মেয়েকে দেবেন। আসছে এসবি সাহেব, এসছেন। নমস্কার। এই নাও নেকলেস, এটা তোমার জন্য নয়, দীপার জন্য। আপনি এত দামি উপহার নিয়ে আসবেন আমি ভাবিনি স্যার। রিলায়েন্স কোম্পানি আমার নামে হলে কি খুশি হতাম স্যার। আপনি যদি একটা সত্যি কথা বলেন তাহলে টাটা কোম্পানিও আপনার নামে করে দেবো। আপনাকে পেয়ে আমার কি আনন্দ হচ্ছে স্যার। কুমার বাবু যে সিডিটা দিয়েছিল সেটা কোথায় বলুন। না আমি জানি না। তাহলে আপনার মেয়ের গলায় যে নেকলেসটা আছে ওটাতে বোম কে বেঁধেছে সেটাও কিন্তু আমি জানি না। বোম? ওরে বাপরে, মরে গেলাম রে। আমি এখন গিয়ে বলছি। রিমোট কন্ট্রোল তো এখানে আমার কাছে, এখানে টিপলে ওখানে যে ফাটবে সেটা আমি জানি। টিপবে না স্যার, টিপবে না স্যার, আমি এখনই আনছি, টিপবে না স্যার। আমাকে উল্লু বানিয়ে সিডি নিয়ে চলে গেছে স্যার, এতক্ষণে তো সিডিটা দেখেও ফেলেছে। দেখার পরে ও আমাদের কোন দিক থেকে অ্যাটাক করবে এটা আমরা জানবো কিভাবে? এই রুট দিয়ে এসেছি রুলিং পার্টির লোক অপোজিশন পার্টির সাথে অ্যাসেম্বলিতে গুন্ডা বদমাশের জেলে দেখা করার, তোমরা এখানে? এই জায়গা তো খুবই সুন্দর। এখানে যে যাই করুক একদমই কেউ টের পাবে না, যদি কেউ গুনাহ করে শুনেও ফেলে সাক্ষী দিতে কেউই আসবে না। বেশ সেফটি। কথা হলো কি না স্যার, এর সাথে আমার প্রথমবার দেখা। কথা হচ্ছিল ওর সাথে? ওটা হলো স্যার। ওহো, তুমি তো আবার বেশ কষ্ট করে ঘাম ঝরাতে ভালোবাসো, তাহলে ও আবার এখানে কেন? কথা হলো কি? আচ্ছা, ইন্টারোগেট করতে এসেছিলে? কিন্তু এখানে ইন্টারোগেট করার দরকার নেই, এনকাউন্টার। চল ফটাফট পিস্তল বার করে ওর কান পাটিতে নিশানা লাগা। সত্যি কথা বল, নাহলে তোরা একে অপরকে গুলি চালিয়েছিস বলে ফাইল আমি ক্লোজ করে দেবো। কাম অন। এই সুনীল লাঠুর, আমার কাছ থেকে ঘুষ নিয়ে তুই আমাকেই নিশানা করছিস? আমার বাবা এসব জেনে যায় যদি? যদি তুই দেরি করিস তাহলে ওর বাপ এমএলএ এই বলবে, জিকে হচ্ছে ওদের ফ্যামিলি ফ্রেন্ড, এটাই বলবে। চালা গুলি, দেখ আমি দশ গুনছি তার মধ্যে গুলি চালা, না হলে এখন আমি গুনতে শুরু করব। এক, দুই, তিন, চার, ছয়। চারের পর ছয় না স্যার, পাঁচ হয়। ওকে, আবার আমি শুরু করছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত,
আট নয় সোয়া নয় সাড়ে নয় পৌনে দশ দশ স্যার আমি গুলি চালিয়েছি নাকি একদম তুই চালিয়েছিস এভাবে আমাদের ভয়ে ভয়ে বেঁচে থাকাটা বেকার আরে একে কেন মেরে ফেললে আমি মেরেছি তো অন্যায়টা কোথায় আজ যদি এই শয়তানটাকে না মারতাম আমি শ্রীলঙ্কায় বসে ওই লোকগুলো আমাদেরকে হিউম্যান বোম মেরে উড়িয়ে দিত বুঝেছো তুমি খুব ডেঞ্জার ওরা যদি ওই সিডি পুলিশের হাতে চলে যায় তাহলে ওরা সবকিছু জেনে যাবে আর আমরা সবাই ফেঁসে যাবো ওই সিডি আমাদের চাই ওই সিডিতে আমাদের বন্দুকগুলো কোথায় এক্সচেঞ্জ করবো কিভাবে এক্সচেঞ্জ করবো সব ডিটেলস আছে বুঝতে পেরেছো ওই সিডি ডেফিনেটলি আমাদের চাই হ্যালো আঙ্কেল আমি গিরিশ বলছি গিরিশ বলছি গিরিশ বলছি রঞ্জিতের ফাইল বার করে সৈতা কিসব যেন ইংলিশে লিখেছে সেতা ইংলিশে লিখেছে কি লিখেছে কি যেন সাত ছয় আমি কিছু বুঝতে পারছি না কাল আমি অফিসে নিয়ে আসছি দেখো আমার ডিউটি সময় হয়ে গেছে তোমার শুধু ডিউটি আমাকে 5 মিনিটও দেওয়া যায় না সৈতা জরুরি কাজ আছে সে তো লেগেই রয়েছে তুমি খুব টেনশনে আছো মনে হচ্ছে না তো আমার কোনো টেনশন নেই তাহলে মেনু কার্ড উল্টো কেন দেখছো ওহ শুরু থেকে আমি উল্টো করে আসছি না এই জন্য উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি অর্ডার করো আমি এক্ষুনি আসছি এখান থেকে বাইরে যে কি করে বেরোবো কিরে নতুন কোনো ঝামেলা পাকাচ্ছিস নাকি জানিস তুই আমি কে এনকাউন্টার কিং নো অ্যাক্টিং কিং তুই ইউনিফর্ম পরে তুই ডিপার্টমেন্টকে ধোকা দিতে পারিস কিন্তু আমাকে না তোর দাদা কোথায় বল তুই দাদাকে কোথায় লুকিয়ে রেখেছিস আমি যে রঞ্জিত নয় সেটা তুই জেনে গেছিস এইভাবে আমার দাদা কোথায় সেটাও জেনে যা তুই আমাকে তোর কি মনে হচ্ছে হ্যাঁ বোকা বানাচ্ছিস আমাকে আমার বাবাকে তুই চিনিস না তুই তোর বাবাকে চিনিস না তাহলে আমি কি করে জানবো বে এই তুই টাইম ওয়েস্ট করছিস তোর দাদা কোথায় আছে আমাকে বলে দে না হলে এই ব্যাগটা তো থাকবে কিন্তু ব্যাগ ওয়ালি থাকবে না বুঝলি
শ্বেতা, শ্বেতা, জিকে ওয়েলকাম মিস্টার ডুপ্লিকেট। এই কে রে ডুপ্লিকেট? সিন্ডিকেট বানিয়ে গভর্নমেন্টের মাল চুরি করে বেড়ানো চোর হচ্ছিস তুই? আমি হেরাফেরি করি না, বুঝেছিস? সোজা ডাইরেক্ট উড়িয়ে দি। শ্বেতা কোথায়, যাকে তুই তুলে নিয়ে আসছিস? আগে তোর দাদার ঠিকানাটা বল। আমাদের বহুত চালাচ্ছে, ওর হাতে আমাদের জীবনটা বাঁধা আছে। ও কোথায় আছে বল আমাকে, আমি শ্বেতাকে তোর হাতে তুলে দেবো। এই এই, আমি না আমার দাদার মতো নই, আমার স্টাইলটাই আলাদা। বন্দুক মাথায় থেকে নিশানা লাগিয়ে ওই পুলিশগুলো কি যেন বলে? হ্যাঁ কি যেন বলে? আবে বল না, মুখে সারা নেই নাকি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ এসব কথা আমি জানি না, আমি তো জানি বাস ইউ আর আন্ডার গণধোলাই। এই বাড়ো। থ্যাংক ইউ শ্বেতা। কি হলো ভাই, আমার হাতে কেন তুলে দিল সেটাই ভাবছিস? তুই যে রঞ্জিত নস, এই ইনফরমেশনটা কে দিয়েছে? ওই আমাকে দিয়েছে। এর বাবাকে খুন তোর বাবাই করেছিল, হিসাব বরাবর হয়ে গেছে। কনফিউশন দূর হয়ে গেছে না? এবার বল তোর দাদা কোথায়? ড্যাডি, কাল আমার জন্মদিন, এজেস্টা পড়বো। বলেন না ড্যাডি। ছাড়ো 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 বলছি ওকে, ছাড়ো ছাড়ো, প্লিজ 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 কিছু করো না। এই তুই তার বাবার খুনি, তুই এটা মেনে নে, না হলে তুই তোর মেয়ের জন্মদিন মরণদিন হিসেবে পালন করবি। এই কিছু করিস না, আমি মেরেছি ওর বাবার খুনি, আমি আমি মেরেছি ওর বাবাকে। ওকে ছেড়ে দে, আমার মেয়েকে ছেড়ে দে। এক মিনিট দাঁড়া শ্বেতা, তুমি যাও। শ্বেতা তুমি আগে যাও। গীতা 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 সত্যিটা না জেনে আমি বড় ভুল করে ফেলেছি গিরিশ। তোমার দাদা যে সিডি আর ফাইলগুলো যত্ন করে রেখেছিল সেগুলো দিলে ওরা আমায় সাহায্য করবে বলেছিল। সেদিন যখন আমি সিডি খুঁজছিলাম তুমি চলে আসো আর জেনে যাই যে তুমি গিরিশ, আর আমি ওদের সব বলে দিই। কিন্তু এখন আমি সব কিছু জেনে গেছি। তুমি তাড়াতাড়ি সিডিটাকে নিয়ে তোমার দাদার কাছে চলে যাও, দেরি করো না। আমি এক্ষুনি আমার মায়ের সঙ্গে দেখা করে ওনার সমস্ত ভুল ভাঙিয়ে দেব। সত্যি কথা না জেনে আমি অনেক বড় ভুল করেছি। চক্রবর্তীর পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নেব। রঞ্জিতের সাথে তোর বিয়ে দিয়ে আমার ভুলের প্রায়শ্চিত্ত করব আমি।
উপমা ও অনামিকা প্রিয়তমা হয়েছি আমি তোমার ফিদা তোমার ভালোবেসে তোমার হাতে সঁপে দিতে এসেছি আজ না কোনো জুনা এমন আমার তোমায় বিনা মানে না তোমায় ছাড়া প্রেম কিছু জানে না প্রেম আজ নেবে যেথা যাবো গো সেথা এমন আমার তোমায় বিনা মানে না তোমায় ছাড়া প্রেম কিছু জানে না প্রেম আজ নেবে যেথা যাবো গো সেথা অনুপমা ও অনামিকা প্রিয়তমা হয়েছি আমি তোমার ফিদা দেখি তোমায় যেদিকে তাকাই নেই যে হোশ না আছে আমার কোনো খবর তোমার প্রেমে হলো এই আসার প্রেমে পাগল আজ আমরা এ দুজনা সারাটা দিন এই প্রেমই শুধু ভাবনা থামে না কখনো এ প্রেমেরই কারবার প্রেমে পাগল আজ আমরা এ দুজনা সারাটা দিন এই প্রেমই শুধু ভাবনা থামে না কখনো এ অনুপমা ও অনামিকা প্রিয়তমা হয়েছি আমি তোমার ফিদা তোমার ভালোবেসে তোমার হাতে সঁপে দিতে এসেছি আজ না কোনো জুনা না তুই আরে এটা তোমার কাছে ছিল রঞ্জিত কোথায় কোথায় আমার ছেলে এ কি বলছো বাবা তোমার সামনে দাঁড়িয়ে এই যে তোমার রঞ্জিত না তুই আমার রঞ্জিত হতে পারিস না দেখো বাবা আমার কথা তুমি
নিজের দোষকে লুকোবার জন্য ওর ইউনিফর্ম পরে তুই ঘুরছিস, ওকে কি করছিস তুই বল, তুই বল আমাকে। এই ইউনিফর্ম পরার তোর কোন অধিকার নেই। দাদাজি কি অবস্থায় আছে সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি তোমার পুরনো সব কথাই জানি, কিভাবে যে তোমাকে সব কথা বলবো। তুই ভীষণ জেদি ছেলে, লোকেদেরকে সঙ্গে নিয়ে তুই গোডাউন জ্বালিয়েছিস। ওই কেসে তুই যেমন করে হোক বেঁচে গেছিস, এই নিয়ে দুটো কেসে ধরা পড়লি। জেলে গিয়ে সকলের শিক্ষা হয়, কিন্তু তুই কোনোদিনও শুধরবি না। তোর মতো ক্রিমিনাল এই সোসাইটিতে থাকার যোগ্য নয় একদম। মিস্টার কমিশনার, দিস ইজ এসিপি রঞ্জিত কুমার'স ফাদার স্পিকিং। না বাবা, তুমি আমার কথা তো শোনো বাবা। Commissioner, please come immediately. Girish! Girish, come on! Girish! 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 আরে গিরিশ, কি হয়েছে তোর? চোখের জল যাতে না পড়ে এই জন্য এতদিন গিরিশ এই কথাটা গোপন রেখেছিল। আর যদি এই ভাই না থাকতো তাহলে আমি কোনোদিন তোমায় দেখতে পেতাম না। ও শুধু আমার নিজের ভাই নয়, বরং আমার জীবন ফিরিয়ে দেওয়া জীবনদাতা। হ্যাঁ বাবা, আমাকে দুটো চোখ দিয়েছে, তবু আমার এক চোখে থাকার অভ্যেস কেন হয়ে গেল? আমি ছোট থেকেই তোর মধ্যে দোষ খুঁজেছি, তোর মনটাকে বুঝিনি, চিনতে পারিনি। বাবা হিসাবে আমি ফেল করে গেছি, ছেলে হিসাবে তুই পাশ হয়ে গেছিস। আর ওই সিঁড়ির মধ্যে কি আছে সেটা আমি তোকে বলছি, এটা দে আমাকে, দে বলছি দে। আজ হচ্ছে এখানে মহাশিবরাত্রি, কতদিন ধরে ওয়েপন ট্রান্সফার করার জন্য আমি প্ল্যান তৈরি করছি।
কাছেই ভরতপুর নামে একটা গ্রাম আছে, ওখানে শিবরাত্রি খুব ধুমধাম করে হয়। ওই উৎসবে থাউজেন্ড থাউজেন্ড লোক যায়, আর তার মধ্যে ওখানে আমি লাগাবো পাওয়ারফুল আরডিএক্স বম। ওটা আমি কোথায় লুকিয়ে রেখেছি কেউ জানতে পারবে না। অমরনাথ যাত্রায় যেমন লাখ লাখ ভিড় হয়, তেমনি হাজার হাজার ভক্তের প্রাণ বোম মেরে উড়িয়ে দেবো। যখন পুলিশ এসে পৌঁছাবে, ওদেরকে যখন সাহায্য করতে যাবে, ঠিক সেই সময় ওই হাঙ্গামার সময় আমরা আমাদের ওয়েপন গুলোকে বর্ডারের উপর পার করে দেবো আমরা। তুই বুঝেছিস কিছু? কিছু বুঝেছিস? কিচ্ছু বুঝিস নি। তুমি টাইম কেন ওয়েস্ট করছো? চল বোম ফিক্সড করে দে। মহাশিবরাত্রির দিন ওই মহাশিবকে স্মরণ করে তুই এক আনন্দময় হয়ে যাবি। শোনো বাবা, এটার মধ্যে না পুজোর দুধ আছে, আমি উপরে উঠতে পারবো না, একটু মন্দিরে পৌঁছে দেবে বাবা। আরে তুই এখানে কি করছিস? আরে ভগবানের কাছে গেলে সব পাপ ধুয়ে যায়, আমরা অনেক পাপ করেছি, তুইও চল, তোরও পাপ ধুয়ে যাবে, চল। আরে আমি পাপ ধুতে আসিনি। তাহলে কেন এসেছিস? পাপ করতে এসেছি এখানে। তার মানে কি বলছিস? শোন বল, ওই যে টিভি এসে যে ছেলেটা যাচ্ছে ওকে দেখতে পাচ্ছিস? ওই দুধের ক্যানে আরডিএক্স বম রাখা আছে, ঠিক মন্দিরে পৌঁছলেই দেখতে পাবি ওটা ফেটে যাবে। হ্যাঁ আমি কালু বলছি। হ্যাঁ বলো কালু। বম বম, ওখানে বোম আছে। কোথায় রেখেছে জানো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি জানি। কোথায় রেখেছে বলো? মন্দিরে শোনো আমি বলছি। কালু এই লাশটাকে উঠিয়ে ফেলে দে। মনে হচ্ছে কোন গাড়ির নম্বর 515।
জায়গায়। খুব ভালো ভাগ্য তোর যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস। তোকে বোম দিয়ে নয় রে, আমার গুলিতে তোর মৃত্যু লেখা আছে।
গিরিশ, তুই কোনো কাজের নয় বলে তোকে সবসময় বকতাম, আজ তুই এত লোকের প্রাণ বাঁচালি, মন থেকে তোকে আশীর্বাদ করতে চাইছিলাম, তুই আজ দূরে চলে গেলি। আমার ছেলে গিরিশ, গিরিশ তোর কিছু হয়নি তো বাবা? বাবা আমার তো কিছুই হয়নি, আমার হাত যখন ফসকে গেল আমি তখন নিচে পড়ে গিয়ে সামনে একটা পাথর ছিল না ওটাকে ধরে নি, যখন ওটাও ছিঁড়ে গেল একটা গাছের ডাল ধরে ওকে জড়িয়ে ধরে এরকম 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 করে কোন রকম ভাবে উপরে উঠে এলাম, দেখেছো কিছু হয়নি। তুই জীবনে শুধরবি না, যদি আপনি আমাকে পারমিশন দেন তো আমি ওর হাতে এই মেডেলটা পড়তে চাই। ডেফিনেটলি গিরিশ, এদিকে এসো। সেই ছেলে আজ কত লোকের প্রাণ বাঁচিয়েছে তা কি আপনারা জানেন? ভগবান আমাকে দুটো চোখ দিয়েছে আর এখন আমার ওই দুই চোখে দেখার জন্য দুটো বলবান ছেলে দিয়েছে, একজন সাহসী অফিসার আর দ্বিতীয় জন সব সময় সৎপথে চলতে পারে। আই অ্যাম প্রাউড অফ মাই সন। এই সুস্মিতা, বসো বসো বসো।